مولاي صل وسلم دائما. কেউ দেখেন নাই এশার নামাজে সেজদা কাকে দিয়েছেন? ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, তাহাজ্জুতে, তারাবিতে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে সেজদার মালিককে কোন দিকে দিয়েছেন? সেজদার মালিক কি পড়ছি? সেজদার মালিক পূর্ব দিকে আল্লাহ নাই, উত্তর দিকে, দক্ষিণ দিকে দেন না কি? নাই পশ্চিমে কে আছে? পশ্চিমে কে আছে? এটা কে বানাইছে? পশ্চিমে আছে কেবলা ও কাবা, বানাইছে মানুষে। কে বানাইছে? মানুষে। মসজিদ কে বানাইছে? এটা কার ঘর? আল্লাহর ঘর। কাবা ঘর আল্লাহর বানিয়েছে মানুষে, মসজিদ আল্লাহর বানিয়েছে মানুষে। আমরা যে ঘরে বাস করি এগুলি কে বানাইছে? মানুষে। কে বানাইছে? ঘর কয়টা? তিনটা। তিনটা ঘর বানাইছে মানুষে, দুটি হলো আল্লাহর, একটি হলো আমরা, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? মানুষের বানানো ঘর দুইটা আল্লাহর, একটা আমরার। খানায়ে কাবা, কেবলাও কাবা আছে কোথায়? বাংলাদেশে, লন্ডনে, আমেরিকা, কোথায় আছে? কোন দেশে? কোন দেশে? মক্কা, আরব দেশে। কোন দেশে? আরব দেশে। বর্তমান নাম মক্কা, অপর নাম ছিল বাক্কা। কী নাম ছিল? বাক্কা। মক্কা ফেলেন কখন? মদিনা পেলেন কখন? মসজিদ পেলেন কখন? নির্ধারিত স্থান বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস, নবীদের ঘর, এই তিন জায়গা ব্যতীত সেজদা দিলে সেজদা গ্রহণীয় হতো না। আজকে বাংলা ভারতের মানুষ ওই দেশে গিয়ে এই তিন জায়গায় সেজদা করতে হতো। বাংলা ভারতের জমিনে হাজার হাজার মসজিদে নামাজ চলতেছে, এক রাকাত নামাজ জামাতে পড়লে ২৭ রাকাতের সওয়াব আছে। মসজিদে নামাজ পড়ার সিস্টেম ছিল না, মসজিদ পেলেন কোথায়? মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে সঙ্গে নিয়ে কাবাগরের কাজ পূর্ণ কমপ্লিট করে দোয়া করলেন, আল্লাহর কাছে এমন একজন রসুল, এমন একজন পয়গাম্বর আমাদের মাঝে পৃথিবীতে পাঠাও যার মাধ্যমে এই কাবাগরের পবিত্রতা রক্ষা পাবে। সুবহানাল্লাহ। কাবাগরটা কার ঘর? সবাই বলেন আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষার জন্য আল্লাহই যথেষ্ট। রসুলের প্রয়োজন কেন? নবীর প্রয়োজন কেন? ঘর তো নবীর নয়, এ ঘর আল্লাহর। আল্লাহর ঘরের পবিত্রতার জন্য রসুলের প্রয়োজন, নবীর প্রয়োজন। আল্লাহ কবুল করলেন, পরামর্শ করলেন, দোস্ত আপনাকে পৃথিবীতে যেতে হবে, আপনি যে জায়গাটা যাবেন সেই জায়গাটার নাম বাক্কা, আপনি গেলে হবে মক্কা। সুবহানাল্লাহ। বলুন মক্কা ছেড়ে একদিন হিজরত করে ইয়াসরিব শহরে যেতে হবে। ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। আপনার কদম মুবারক লাগার পরে হয়ে যাবে মদিনাতুল মুনাব্বারা, সোনার মদিনা। সুবহানাল্লাহ। আপনার কদম মুবারক লাগার পরে তামাম পৃথিবী হবে উম্মতে মুহাম্মদের জন্য মসজিদে পরিণত। সুবহানাল্লাহ। আমি সৃষ্টিতে রাত্রও বানাইছি, দিনও বানাইছি, রাইতে চাইতেছে আপনাকে, দিনও চাইতেছে আপনাকে।
রাইত বলছে আমি রাইতে পাঠাও, দিন বলছে আমি দিনে পাঠাও। আপনি কি রাইতে যাবেন না দিনে যাবেন? সুবহানাল্লাহ বলুন। নবী বলেন আমি রাইতেরও নবী দিনেরও। যদি বলি রাইতে যাব তো দিনের মনে কষ্ট পাবে, যদি বলি দিনে যাব তো রাইতের মনে কষ্ট পাবে। আমি রাইতকে খুশি করে দিনকে বাজার করতে পারবো না, দিনকে খুশি করে রাইতকে বাজার করতে পারবো না। তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল্লিল। সুবহানাল্লাহ বলুন। তোমার শান রাহমানুর রাহিম, আমার শান রাউফুর রাহিম। রাহমানুর রাহিম নামে তুমি দয়াবান, রাউফুর রাহিম নামে আমি নবীও দয়াবান। সুবহানাল্লাহ বলুন। আমি রায় দিতে পারবো না, তুমি রায় দিয়ে দাও, যেহেতু তুমি সৃষ্টির স্রষ্টা। আল্লাহ বলেন দোস্ত তাই যে কাম করি বলে কি, আমার নামের খরব বারো, আপনার নামের খরব বারো, বারো বারো কত? সবাই বলেন রাইতে দিনে কয় ঘন্টা, রাইতে দিনে কয় ঘন্টা? এই চব্বিশ ঘন্টার দুনিয়ায় খেলবো আশেকার মাসুকের প্রেম খেলা যেরকম। সুবহানাল্লাহ। রাইতকে করব দুই ভাগ, দিনকে করব দুই ভাগ, কে নেবেন কোন ভাগ? আল্লাহ বলেন আমি রাইতের প্রথম অংশ নিব, শেষ অংশটা আপনাকে দিব। সুবহানাল্লাহ বলুন। রাইতের প্রথম অংশ আল্লাহ নিলেন, শেষ অংশটা কাকে দিলেন? নবীকে। এখন দিনের ফয়সালা, আল্লাহ বলেন দিনকে করব দুই ভাগ, কে নেবেন কোন ভাগ? আল্লাহ বলেন রাইতের প্রথম অংশ আমি নিলাম, শেষ অংশটা আপনাকে দিলাম। দিনের প্রথম অংশটা আপনাকে দিলাম, শেষ অংশটা আমি নিলাম। যেরকম সুবহানাল্লাহ। তো নাও রাইত নাও দিন, রাইতের শেষ অংশ দিনের প্রথম অংশ নবীর পক্ষে, কার পক্ষে? নাও রাইত নাও দিন, সবে সাদেকের পূর্ব টাইম, সবে কাজে খুব মনোযোগ, সবে সাদেকের পূর্ব টাইম, সবে কাজে অন্ধকার। অন্ধকার দূর করতে গেলে কিসের প্রয়োজন? আলোর প্রয়োজন। আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আই আল্লাহ কি তরফ সে নূর, জো নূর খোদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাতিলকে দূর করতে গেলে হকের প্রয়োজন, অসত্যকে দূর করতে গেলে সত্যের প্রয়োজন। তাই বলেন কুল জাআল হাক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা যুরকুন। সুবহানাল্লাহ। নাও রাইত নাও দিন, নাও রাইত নাও দিন। নবী আসতেছেন মক্কার পরিচয়ে, নবী আসতেছেন মদিনার পরিচয়ে, নবী আসতেছেন মাদ্রাসার পরিচয়ে, নবী আসতেছেন মসজিদের পরিচয়ে, নবী আসতেছেন মিনারের পরিচয়ে, নবী আসতেছেন মিম্বর মেহরাবের পরিচয়ে, নবী আসতেছেন আল্লাহর পরিচয়ে, নবী আসতেছেন কোরআনের পরিচয়ে, নবী আসতেছেন জাহান্নামী জান্নাতের পরিচয়ে। যেরকম সুবহানাল্লাহ। নাও রাইত নাও দিন, সুবে সাদেকের টাইম। মক্কার যেখানে কাবা, কেবলা ও কাবা, সে কাবার পূর্ব দিকে মা আমানার ঘরে নবীজি আগমন করেছেন না জন্ম নিয়েছেন? সবাই বলেন, সবাই বলেন আগমন করেছেন। আমি যদি আলেম হয়ে বলি নবী জন্ম নিয়েছেন, আমি কি আল্লাহ মানছি? কোরআন মানছি? কোরআন সাক্ষী দিচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। কোরআন সাক্ষী দিচ্ছে রহমত হিসাবে আমি পাঠিয়েছি সমস্ত সৃষ্টির জন্য। আপনি যদি বলেন, আমি যদি বলি নবী জন্ম নিয়েছেন, আমরা কোরআনকে অস্বীকার করেছি, আল্লাহকে অস্বীকার করেছি। খুব মনোযোগ। রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী আগমন হচ্ছে হানায়ে কাবার পূর্ব দিকে। কাবা ঘরটা আল্লাহর ঘর। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্ম না, কাউকে জন্ম দেয় না, তবু এই কাবা ঘরের ভিতরে একজন মানুষের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ বলুন। কার ঘরে? মানুষের ঘরে মানুষের জন্ম হয়, আল্লাহর ঘরে মানুষের জন্ম নয়। তিনি কারো জন্ম না, কাউকে জন্ম দেয় না, তবু কাবা ঘরের ভিতরে একজন মানুষের প্রয়োজন হচ্ছে, সে প্রয়োজন জন্ম হয়েছে। সে মানুষটাকে নবী বলেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আলী হলেন তার দরজা, আমি যার মাওলা আলী ও তার মাওলা। যেরকম সুবহানাল্লাহ। সে আলীর জন্মটা হয়েছে কোন ঘরে? কথা বলুন, কোন ঘরে? কাবা ঘরে। আলীর জন্মটা হয়েছে কাবা ঘরের ভিতরে। আমার নবীজি আগমন করেছেন কাবা ঘরের পূর্ব দিকে। ঘরটা হলো আল্লাহর এই ঘরের পবিত্রতা রক্ষার জন্য,
আল্লাহই যথেষ্ট, নবীর প্রয়োজন কেন? আলীর জন্মটা কাবা ঘরের ভিতরে হলেন কেন? কারণ নবী হইতে নবী, আলী হইতে ওলি। নবীর দরজা যখন বন্ধ হয়ে যাবে, ওলির দরজা চালু হবে, যখন সুবহানাল্লাহ। তাইলে নবী ও ওলি দুইয়ের মাধ্যমে কাবা আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষা হবে। রসুল এসেছেন আলীকে সঙ্গে নিয়ে কাবা ঘরের ভিতরে প্রবেশ করে কাবা ঘরের যত মূর্তি ছিল সব ফেলে দিয়েছেন। এখন উপরের মূর্তিগুলি লাগল পায় না। নবী কো আলী উপরের মূর্তিগুলি নামাও। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো লাগল পাইব না। নবী বলেন, তুমি আমার কাঁধ মুবারকে দাঁড়াও। আলী বলেন, সম্ভব না। নবী বলেন, আমি পারমিশন দিলাম, তুমি দাঁড়াও। শেরে হুদা আলী দাঁড়াইলেন। নবী বলেন, তুমি কি মূর্তি পর্যন্ত লাগল পেয়েছো? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন নবীর কাঁধ মুবারকে কদম রেখেছি, শুধু মূর্তি নয়, মন বলতেছে আকাশ পর্যন্ত লাগল পাইব। শেরে হুদা আলীর হাত লাগতে দেরি হয়, পাথরের মূর্তি হাতরা বাডাল দিয়া বাইরে বাংলে সময় নিবে। আগুন লাগাইলে মোমটা গলতে দেরি হয়, পাথরের মূর্তি গলে পানি হইতে দেরি হয় নাই। আমরা নামাজ পড়ি, সাজদা করি, কারে জোরে বলুন, নামাজ কার উদ্দেশ্যে, রোজা কার উদ্দেশ্যে, হজ কার উদ্দেশ্যে, যাকাত কার উদ্দেশ্যে, সমস্ত ইবাদত করি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সমস্ত বন্দিগীতে সাজদা দিয়েছি আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইব নবীরে। সুবহানাল্লাহ বলুন। আর খাইতাম না বিদেশের চলো যাই এবার আপন দেশে। কোন দেশে? কোন দেশে? আমরা আসি বর্তমানে বিদেশে। কোন দেশে? প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি, একটা রূহ জগতে আর একটা হলো দেহ জগতে। একটা আলমে রূহ আর একটা আলমে দুনিয়া। একটা রূহ জগতে আর একটা হলো দেহ জগতে। আমরা আছি বর্তমানে বিদেশে। কন্টাক্ট ভিসা, কন্টাক্ট বুঝেন তো? আপনাদের নোয়াগাঁও থেকে একটা ছেলে 5 বছরের কন্টাক্ট আরব দেশে গিয়েছে। কত বছর? কন্টাক্টে লেখা আছে 5-5-এর বেশি একদিনও থাকা সম্ভব না। মালিকের যদি মনে লেগে যা 20 বছরও রাখতো, এমন আছি কিনা? এই পৃথিবীর বিচার মেয়াদ কারোর জন্য 3 মাস, কারোর জন্য 6 মাস, কারোর জন্য 9 মাস, কারোর জন্য 10 বছর, কারোর জন্য 20 বছর, কারো 30, কারো 40, কারো 50, কারো 60, কারো 70, কারো 80, কারো 90, কারো 100, কারো 150। কিন্তু বর্তমানে 17 পরে ভিসা নেই, 17 পরে ভিসা নাই। এই বিদেশের জীবন শেষ হয়ে যাবে, আপন দেশে চলে যাব। আর খাইতাম না বিদেশের কামাই প্রাণ বন্ধুরে, চলো যাই এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীর। কারে কারে কথা বলেন, কারে? সেই নবী কি আজকের মাহফিলে আছে? মইরা গেছে? মারা গেছে? মরা নবী না জিন্দা নবী? মরা নবী না জিন্দা নবী? জিন্দা নবী। ফজরে সেজদা দিলাম আল্লাহরে, জোহরে দিলাম আল্লাহরে, আসরে দিলাম আল্লাহরে, মাগরিবে দিলাম আল্লাহরে, এশারে দিলাম আল্লাহরে, তাহাজ্জুদে দিলাম আল্লাহরে, আওয়াবিনে দিলাম আল্লাহরে, তারাবি নামাজ দিলাম আল্লাহরে, ঈদুল ফিতরে দিলাম আল্লাহরে, ঈদুল আজহাতে দিলাম আল্লাহরে। কবর দেশে গেলে পাইব কারে? সবাই বলেন, জোরে বলেন। সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? একটা হাত নামাই রাখবেন না, হাত তোলে। নবী চাই কি চাই না? হাত সব উঠছে রে, না মারিছে। নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কি জামাত, কি জামাত!
সবাই বলেন কি জামাত? সুন্নি ছাড়া আরো আছে নি জামাত? আছে না নাই? আছে। একটা মাহফিল হলো বেহেস্তের বাগান, আর একটা হইলো দুজুখের বাগান। একটা মাহফিলে স্লোগান চলতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আর একটা মাহফিলে স্লোগান চলতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম। কি কি ইসলাম? কি ইসলাম? হেরা কি হিন্দু না মুসলমান? হেরার মসজিদ আসিনি, নামাজ আসিনি, দাড়ি আসিনি, টুপি আসিনি, পাগড়ি পাঞ্জাবি, আসকন জুব্বা, ডেলা কলুক, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কইলে হয় বেদাত? কি হয়? কি হয়? হেরা বেদাত পাইল কই? এই মোল্লা বেদাত পাইল কই? নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে দিন ইসলাম জিন্দাবাদ। সস্তা পরিমাণ গুনাহ মাফ হবে না কিয়ামতের আগেও না পরেও না। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম কইলে এক নম্বরে হবে ইবাদত, দুই নম্বরে হবে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ফাতকুল কাবির কিতাবের দ্বিতীয় খণ্ড 20 পৃষ্ঠা, জিক্রুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতে ওয়া জিক্রু সালিহিনা কাফফারাতুন। নবীগণকে স্মরণ করলে উম্মতের ইবাদত কই, ওলি আল্লাহকে স্মরণ করলে গুনাহ মাফ কই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ওয়াজ ওয়াজের মানে বৈশা শুনতে হবে না, আমাকে দাওয়াত কইরাইন না ওয়াজ শুনতে হবে না, আমার ওয়াজের মানে বৈশা দুই ঘন্টা সময় দেওয়া ওয়াজ শুনতে হবে না। আমি আমার নাম মাওলানা আব্দুর রহমান রেজবি দিয়ে যদি ইউটিউবে সার্চ দেন শত শত ওয়াজ সেকেন্ডে আপনার মোবাইলে ঢুকবে। শুধু বাংলা না, অল ওয়ার্ল্ডে চলতেছে, বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে চলতেছে। আমি সংক্ষিপ্ত ভাষায় কতগুলি কথা আপনাদের কাছে রেখে যাই। একটা মাহফিলে চলতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ। এই হকের মানুষ আজকের মাহফিলে আসেনি একজন? হাত তুলে দেখান। একজনও নাই, একজনও নাই। কিন্তু দিন ইসলামের মাহফিলও আমরা সুন্নিরা যাই, দিন ইসলামের মাহফিলও আমরা সুন্নিরা যাই। কিরে যাই? কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা চিনি না, কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা চিনি না। কারণ হেরা অত ওয়াজ করে নামাজ পড়ে, হেরা কি মিশা কথা কো? যা কো ভালোই তো কো। এই খুব মনোযোগ, খুব মনোযোগ। মুসলমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা হলো ইয়াজিদি আর একটা হলো হুসাইনি। বর্তমান বিশ্বে বংশ হা বংশ, বাড়ার বংশ, চৌধুরী বংশ, বুয়া বংশ, মিদ্দা বংশ, এই নিয়ে পর চলতেছে। বংশ এদের কোনো দলিল নাই, এই বংশের কোনো দলিল নাই। বংশ বলতে একটাই আছে, একটা হলো হাশিমি আর একটা হলো কুরাইশ। সুবহানাল্লাহ। দুই গোত্র দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা হলো উমাইয়া আর একটা হলো হাশিমি। উমাইয়া বংশের মধ্যে জন্ম নিছে চারজন, দিন ইসলামের পক্ষ কোনটা রিসালাতের পক্ষ কোনটা ছিলেন? উমাইয়া বংশের মধ্যে জন্ম নিছে চারজন, হারের, আবু সুফিয়ান, মুয়াবিয়া, ইয়াজিদ। এই চারজনের জন্ম হয়েছে উমাইয়া বংশে। আমার নবীজি মা ফাতেমা, ইমাম হাসাইন, হুসাইন ও মাওলা আলীর এই পাঁচজন এসেছে হাশিমি ও কুরাইশ বংশ থেকে। এই জগতে একটি দল আছে, এই দলটা বিনা হিসাবে জান্নাতি। এই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি। এর এগেনিস্টে যদি আছে, এটি বিনা হিসাবে জাহান্নামী। কারণ সুন্নি ছাড়া কোনো জামাত নাই এই দেশে। সুন্নি জামাতের প্রত্যেকটা সদস্য কেন জান্নাতি, নোট করেন, রেকর্ড করেন, পরে বুঝে নেবেন। সুন্নি জামাত জান্নাতি কেন? সুন্নি জামাতের আগমনটা কোথায় থেকে হয়েছে? এই দেশে মাহফিল ছিল না, এই দেশে মক্তব ছিল না, এই দেশে মাদ্রাসা ছিল না, এই দেশে মসজিদ ছিল না, এই দেশে কোরআন ছিল না, এই দেশে কোরআন তেলাওয়াত ছিল না, এই দেশে আল্লাহর জিকির ছিল না, রাসূলের জিকির ছিল না, ওলি আল্লাহর পরিচয় ছিল না। এই দেশে ছিল 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, হরে 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 রাম, হরে কৃষ্ণ ভগবান এখনো আছে না নাই? আরে কথা কন আছে না নাই? কিন্তু এক সময়ে এই ফাংশন বেশি ছিল, বর্তমানে মাহফিল বেশি, ওই ফাংশন কম। কারণ ওই গ্রুপ হয়ে গেছে মুসলমান। সুবহানাল্লাহ। বলুন কি হয়েছে? মুসলমান এদেরকে মুসলমান বানাইলো কে?
এদেরকে মুসলমান কে বানাইছে? আল্লাহর অলিগণ। অলিগণ অলিদের জন্মটা কোথায়, অলিদের আগমন কোথায়? অলিদের আগমন হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে। সুবহানাল্লাহ বলুন। ওলিদের আগমন হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আগমন হয়েছে পাক পাঞ্জাতন থেকে। পাক পাঞ্জাতনের আগমন হয়েছে হাশিম এবং কুরাইশ শ্রেষ্ঠ দুটি বংশ থেকে। সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, ওলিদের আগমনটা ওলি হইতে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত। সেই ওলিদের মূল মূলকে, সেই ওলি ওলির গাছ কি, এটার মূল কি, এটা কোথায় থেকে এসেছে? নবী হইতে নবী, আলী হইতে ওলি। সুবহানাল্লাহ বলুন। নবী হইতে নবী, আলী হইতে ওলি। তাই আলীকে সঙ্গে নিয়ে আমার নবী কাবাগরকে পবিত্র করেছেন। সুবহানাল্লাহ বলুন। আল বেলায়াত জিলদুন নবুয়াত, নবুয়াতের ছায়া হলো বেলায়াত। যেখানে নবুয়াত সেখানে বেলায়াত। নবী হইতে নবী, আলী হইতে ওলি। তাই নবী কো আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউল বাবহা, আমি ইলমের শহর, আলী তার দরজা, আমি যার মাওলা, আলীও তার মাওলা। গাদিরে হোমে 18 জিলহজ 10 হিজরি 21 মাস নবী আর হজে যাবেন না। লক্ষ জনতার মাঠে তিনি বলেছিলেন সেই দিন, আজ থেকে ইসলামের প্রতিনিধিত্বের দায়িত্বভার অর্পণ করা হলো শেরে হুদা আলীর হাতে। যখন নবীজির আদেশকে অমান্য করলেন, নবীজির হুকুমকে অমান্য করলেন কারা? তারা ছিলেন 1 নম্বরে উমাইয়া, 2 নম্বরে আব্বাসী। এই দুইটা গোত্র অস্বীকার করেছেন। সেদিন থেকে খেলাফত আন্দোলন শুরু হয়ে যায়। মুসলমানের মধ্যে মারামারি, কাড়াকাড়ি, হিংসা বিদ্বেষ শুরু হয়ে যায়। আব্বাসীরা রাষ্ট্র পরিচালনা করছেন 508 বছর, উমাইয়ারা রাষ্ট্র পরিচালনা করছেন 89 বছর। এই 597 বছরের ভিতরে ওরা মুসলমানকে শাসন করছে। শাসন করতে গিয়ে নবী বংশের 12 জন ইমামের মধ্যে 11 জন ইমামকে তারা মেরেছে। একজন ইমাম গায়েব হয়ে গেছে, আজও পর্যন্ত গায়েব আছে। সেখান থেকে সিঁড়ি বাই সিঁড়ি টানতে টানতে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল ইসলাম জগতের তৃতীয় সাহাবী হযরত উসমান গনি জিন্ন রাইন্ডা দি আল্লাহ তাআলা। উনাকে বিদায়ের পরে ধরলেন শেরে হুদা আলীকে, উনি বিদায় হয়ে গেলেন। উনার পরে শুরু হইল ইমাম হাসাইন হুসাইনের পালা। ইমাম হাসাইন হুসাইন সহ 72 জন আওলাদ রাসূল কারবালার ময়দানে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। রাজ সিংহাসনের জন্য নয়, পৃথিবীর কোন গভর্নর পদ লাভ করার জন্য নয়, জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য নয়, ইসলাম জিন্দা হুতা হাই হার কারবালা কি বাত। আওলাদ রাসূল শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন আমাদের কাছে ইমান ও ইসলামকে পৌঁছাইবার জন্য। যখন সুবহানাল্লাহ, সেই আওলাদ রাসূলের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ইসলাম, আওলাদ রাসূলের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা ইমান। তাই আমরা হুসাইনি মুসলমান। কি মুসলমান? জোরে বলুন, কি মুসলমান? হুসাইনি মুসলমান। জান্নাতি এর গিনিস্টে যারা আছে তারা জাহান্নামী। আল হাসান আল হুসাইন সাইয়্যিদা সাবামি হাল জান্নাহ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। আমরা হুসাইনি মুসলমান। বড় দুঃখের বিষয়, ওহাবি সুন্নি হয় না, সুন্নিরা ওহাবি হইতেছে। ওহাবি সুন্নি হয় না, সুন্নিরা ওহাবি হইতেছে। কিরে কেমনে ওহাবি সুন্নি? ওহাবিরা সুন্নি বুঝে, কিন্তু সুন্নিরা ওহাবি বুঝে না। কথা লক্ষ্য করেন, সুন্নিরা ওহাবি বুঝে না। ওহাবি মোল্লায়ে কইছে, বাবা আপনার ছেলেটাকে মাদ্রাসায় দেন, সে আলেম হোক, সে আলেম হইলে আপনার লাভ হবে। আপনি সুন্নি মুসলমান দিবেন সুন্নি মাদ্রাসা, দিয়েছেন ইয়াজিদের মাদ্রাসা। কোন মাদ্রাসা কথা বলেন? কোন মাদ্রাসা? ইয়াজিদের মাদ্রাসা। যে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে নবী গায়েব জানে না, যে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে নবী নূরের নবী না, যে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে নবী হাজের নাজের না, যে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে নবী শেষ নবী না, যে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে নবী মরা নবী, নবী আমরার মতো মানুষ, দোষে গুণে ভরা, রক্তে মাংসে গড়া একজন সাধারণ মানুষ, ওই মাদ্রাসার শিক্ষা আপনার ভূতে আলেম হয়ে আইসে ইয়াজিদি আলেম। কি আলেম? কি আলেম? এই ইয়াজিদি আলেম বানাইবার কারণে আপনি যদিও ছিলেন জান্নাতি, হয়ে যাবেন জাহান্নামি। আল্লাহ যেন এই পথ থেকে আমাদেরকে হেফাজত করে। বলুন আমিন। জোরে বলুন আমিন। দরুদ পড়েন সালাতুনিয়া রাসূল। সালাতুনিয়া
দেখাইবার তোমার নামের তসবি বড় সায়াবার সালাত নিয়া মদিনারো মাটি যদি হইতাম সালাত প্রাণ হলে বেদনার স্বর পৌঁছাইব কি করে সালাত নিয়া আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয় আজকের মাহফিলের মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয় আগামী দিন যাব কই কথা বলে সুসময়ে বন্ধ বটে অনেকে হয় অসময়ে হায় হায় কেউ কারণ সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয় অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয় ঠিক কি না বলে জবান খোলে বলুন তিনি কে কথা বলেন তিনি কে সবাই বলেন তিনি কে সুসময়ে বন্ধু বটে অনেকে হই অসময়ে হাই হাই কেউ কারণ নয় সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয় অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয় নিদান কালের বন্ধু নবী গো নিদান কালের বন্ধু নবী গো দাঁড়াও নবী সামনে জন্মের মত দেখে রই তোমার আল্লাহ মোহারা
মুর্শিদ বাবা বিখনে মনের বেতা বুঝবে কি বন্ধু অভিনয়াল সজানে গো যার জানায় সজানে মনের বেতা বুঝবে কি মুর্শিদি এদিবে নয়া যাই দিল খোতে বন্ধু বাঘিরেতে যেমন ভিতরেতে জ্বালা বাঘিরেতে যেমন ভিতরেতে জ্বালা নূর নবীর পীরিতে আমার অন্তর কইরা কইলা আমরা জানি গো নবীজির পীরিতির কত জ্বালা আমরা বুঝিব মুর্শিদের পীরিতির কত নারায়ে তাকবীর নারায়ে রিসালা নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আজকের মাহফিলের মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয় বন্ধুরে আগামী দিন যাইব কই হবে কি হবে না জন্ম যার আছে মরণ তার আছে না নাই কবে মরব নিঃশ্বাসের বিশ্বাস নাই আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয় আজকের মাহফিলের মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয় আগামী দিন যাব এমন একটি করে
যে ঘরে খাট নাই, জাজিম নাই, আলো নাই, বাতাস নাই, দরজা নাই, জানালা নাই, বন্ধুরে বন্ধু নাই, বান্ধব নাই, ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, সারা তিন ঘাত ঘর, এ কবরে যখন ডেকে দিবে বলে দিবে গো বিসমিল্লাহ আলা মিলাতে রাসূলিল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। মাকিনের পরে দেহটা কোলে নিতে দেরি করবে না, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, ডাক দিয়ে বলবে আল্লাহ গো দুনিয়ার দলের বিনিময়ে যদি ভুল বিছানা পাইতে পারে, খাজা জিম পাইতে পারে, আমার ভালোবাসা অন্তরে অন্ধকার কবর আসলো, দুনিয়ার দনের বিনিময়ে যদি ভুল বিছানা পাইতে পারে, আমি নবীর হাত বরকে হাত দিয়া আমার ভালোবাসা অন্তরে নিয়া অন্ধকার কবরে কে করে শুইতে পারে, যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাইবা রাখবো করে সারবো না কবরে। বন্ধু যারে করে নিয়েছে আমি আল্লাহ তারে করে নিয়েছি, বন্ধুরে আফসেরুল ফারাস নূরের বিছানা বিছিয়ে দাও, সাড়ে তিন খাত কবর, ওই দিন সাড়ে তিন খাত থাকবে না, কারোর জন্য হবে সত্তর খাত, কারোর জন্য হবে চার হাজার চল্লিশ খাত, আলোকসজ্জার সজ্জিত করিয়া একটা বাসর ঘর সাজাইয়া আমার নবী দিবে গুম পাতাইয়া, আমার নবী যারে গুম পাতাবে এ কবরে মন কারণে কি আসবে না কোনো প্রশ্ন করতে, যখন সুবহানাল্লাহ সেই কবরে যাইতে হবে কি হবে না, গুনা নিয়ে যাব না রেখে যাব, এই মাহফিলে এসেছি যারা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন আমার গুনা নাই, কথা কয় না কেন, গুনা আছে না নাই, গুনা মাফ করার মালিক কে, রহমান কে, রাহিম কে, গাফফার কে, জোরে কোন গুনা খাতা মাফ কর, আরে মুর্শিদ জানে করে দে মাপ, মুর্শিদ জানে করে দে মাপ, থাকবে না তার এই দেহের পাপ, গুনা খাতা মাফ কর, আমি আব্দুর রহমান রেজবি কি কইছি, মুর্শিদ যারে করে মাপ, বন্ধুরে একদল মোল্লা বাকির হয়ে গেছে, ওরা কো মুর্শিদের কাছে যাইও না, মুর্শিদ কি করব নিজে পার হইতে পারবে না, রেজবি সাহেব আজীবন শুনছি গুনাহ মাফ দেওয়ার মালিক আল্লাহ, রহমান আল্লাহ, রাহিম আল্লাহ, মুর্শিদ মাফ দিব কি মনে বুঝাইয়া বলুন, মুর্শিদ মাফ দিতে পারে দিতে হয় না, মুর্শিদের নামের দুহাই দিলে মাফ হয়ে যায়, ডকুমেন্টটা নোট করেন, নোট করেন, ও বন্ধু ভার্সিটি পাস করলেন মুর্শিদ চিনলেন না, ডক্টর হইলেন মুর্শিদ চিনলেন না, ফাজল পাস করলেন মুর্শিদ চিনলেন না, কামেল পাস করলেন মুর্শিদ চিনলেন না, ও বন্ধু আলেম পাস করলেন মুর্শিদ চিনলেন না, বড় বড় ফতোয়া দিলেন মইরা গিয়া হইরা রইলেন কেউ যে গায় না, কবি নজরুলে করলো কি ফাঁস, বাংলাদেশের জাতীয় কবি নজরুলে করলো কি ফাঁস, দাওরা ফাঁস, কামেল ফাঁস, মাস্টার্স ফাঁস, কি ফাঁস, নজরুলের গান সমস্ত সৃষ্টির স্বীকৃত মণ্ডলী গায় কি গায় না, কথা কয় না কেন, এই নজরুলের গান গাই কেন, কবি নজরুল মুর্শিদ চিনছেন, মুর্শিদের গান গেয়েছেন, মুর্শিদের গান লিখেছেন, জবাব দিবেন আমরার আদি বাবার নাম কি, মানব জাতির আদি বাবার নাম কি, সবাই বলেন আদি আম্মার নাম কি, সৃষ্টি করলো কে,
কইরা কই রাখছে, কই রাখছে, বেহেস্তে কই রাখছে, বেহেস্তে আমার আল্লাহ বেহেস্তে রাখিয়া কো নোয়াগার বাজারে সদাই করো, চার গাছের বাজারে যাইও না। এই গাছের তলে থাকো, ওই গাছের তলে যাইও না। এক্সাম্পল নোয়াপাড়ার বাজারে সদাই করো, চার গাছের বাজারে যাইও না বন্ধুরে। একটি কথা অমান্য করলো, আমার আল্লাহর মনে দুঃখ পাইলো, পাওয়ার সঙ্গে সঙ্গে দুইজনকে জান্নাতে রাখলো না বাইর করলো। সবাই বলেন, সবাই বলেন, আগামী দিন সমালোচনা করবেন না। মুর্শিদ যারে করছে মাপছে পেয়েছে প্রকৃত মাপ, মুর্শিদ যারে দেই নাই মাপতে পাই নাই রে মাপ। একটু গভীর মনোযোগ, এখন একজন স্মরণ দিবে আরেকজনের জিদ্দা, এই দুইজনে দুই দিকে থেকে কাঁদছে নি, কথা কয় না কেন, কার কাছে হাতে গোনা যা কই রাছে মাপকো। একটা নাস তিন থেকে সাড়ে তিনশো বছর কাঁদছে, রাব্বা না ও আমার প্রভু, জালাম না জুলুম করিয়াছি, আনফুসানা নফসের উপর, ওয়াইলাম তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই ঠিক কিনা, ওতার হাম না তোমার দয়া ছাড়া দয়া নাই ঠিক কিনা, লানে কোনান্না মিনাল খাসিরি, মাপ দিছি নি, কথা কয় না কেন, আরে মাপ দিছি নি, দেই নাই দেই নাই। আদম নবী সাড়ে তিনশো বছর কাঁদলো, এই সাড়ে তিনশো বছর কান্দার ভিতরে দুইটা যদি দুইটা ঝর্ণা প্রবাহিত হয়ে গেল, আদম খাওয়ার কান্নার বিনিময়ে পৃথিবীতে দুইটা নদী হয়ে গেল, একটা হইলো ফুরাত নদী আর একটা হইলো রে দজলা নদী। জোরে কোন সুবহানাল্লাহ, দাঁতগুলি বাকিরি হয়ে গেছে সাড়ে তিনশো বছর পরে, ডাক দিয়ে কবর আর কতদিন কাঁদাইবা, মায়া যদি না লাগে দয়া যদি না লাগে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দুহাই দিলাম মাপ দিয়ে দাও। এটা মুসা নবীর নাম, ঈসা নবীর নাম, নূহ নবীর নাম, দাউদ নবীর নাম, সুলমান নবীর নাম, ইউসুফ নবীর নাম, জাকারিয়ার নাম, ইয়াহিয়ার নাম। বন্ধুরে তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত চলতেছে বাংলার আনাসে কানাসে তাফসিরুল কোরআন মাহফিল, কি মাহফিল, কথা কয় না কেন, তাফসিরুল কোরআন মাহফিল ভালো খারাপ না, কিন্তু বর্তমানে তাফসির আছে তাফসির নাই, কারণ এই মাহফিলে আমার নবী নাই। মুসা নবীর গান গাইলে বেদাত কই না, ঈসা নবীর গান গাইলে বেদাত কই না, নূহ নবীর গান গাইলে বেদাত কই না, ইউসুফ নবীর গান গাইলে বেদাত কই না, সুলেমান
আমরা নবীর গান গাইলে বেদাত হই না, আমরা নবীর শান গাইলে বেদাত হয়ে যায়। আসে না নাই জোরে কোন আসে না নাই। 350 বছর পরে ডাকতে কবদো মামুদো, আর কতদিন কাঁদাইবা মায়া যদি না লাগে দয়া যদি না লাগে। আমি আদম সৃষ্টি হই আরশের কুটিতে, তুমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম ওই নামের দুহাই দিলাম তুমি মাপ দিয়ে দাও। এটা কার নাম সবাই বলেন, কথা কয় না কেন, কার নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশের খুঁটিতে মনোযোগ, আরশের খুঁটিতে আল্লাহর নামের সাথে, আল্লাহর নাম হলো মাহমুদ, মাহমুদ হইতে বাক করে হলো মুহাম্মদ, যরকম সুবহানাল্লাহ। আল্লাহর নাম হলো আহাদ, আহাদ হইতে বাক করিয়া হইল আহম্মদ, বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মুহাম্মদ নামের দুহাই দিয়া ডাক্তা দিতে দেরি হয়, আরশের খুঁটির মধ্যে ভূমিকম্প আসতে দেরি হয় না। আল্লাহ ব্যক্তি আরশের খুঁটি রে এইভাবে কাঁপলে আরশ থাকবে না, পরে যাবে থাম। আরশের খুঁটি ডাক দিয়ে কো 350 বছর রহমান রহিমের দরবারে কাঁদলো, একদিন আমাদের মধ্যে ভূমিকম্প আসে নাই। আজকে এমন একটা নামের দোহাই দেয়া ডাক দিছে স্থির থাকতে পারি নাই। কই তার বাহু দেখা হইতো না যতক্ষণ পর্যন্ত আদম খাবার পরিয়া তুমি কবুল না করবা, আমি আমরা স্থির হইতে পারবো না। বন্ধু মুহাম্মদ নামের দোহাই দিয়ে ডাকটা দিতে দেরি হই, আদম খাবার পরিয়া কবুল হইতে দেরি হয় না। জোর কর সুবহানাল্লাহ। ও বন্ধু মনোযোগ, এখন প্রশ্ন করবেন রেজবিশাব, তো মুহাম্মদ নামের দোহাই দিয়া দরখাস্ত কবুল হয়েছে, মাপ পেয়েছে, মুর্শিদ কেমনে মাপ দিল? বেজালটা তো এই জায়গাত লাগছে। বন্ধু রে, কবি নজরুলে লিখেছে তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম দরনায়ার, আরে তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদ ওই নামে জপে লেখো প্রমাণ খুদারি কলম, আরে তৌহিদেরি মুর্শিদ আমার মহান। এখানে মুর্শিদের নামের দোহাই দিয়া 350 বছরের দোয়া কবুল, এসেরে দিলাম মুর্শিদের জগৎ। ও বন্ধু কবির মনোযোগ, এখন আসেন আমরা সুন্নি মুসলমান ওলি আল্লাহর কাছে যাই, ওলি আল্লাহর গান গাই, মাজারে যাই, উরুসে যাই, ওহাবিরা কবেদাত কি কয় বেদাত। মুসা নবী যাইতেছে তোর পাহাড়ে কথা বলবে আল্লাহর সাথে, হঠাৎ করে শুনতে পাই কে যেন গান গায়, কি গানটা গায় শোনেন? আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাপ কো এরে দাও হে রব্বানা। সুবহানাল্লাহ। তো কি কইছে আল্লাহ? আলো গুনাহ তার আছে জানা, আল্লাহর কি গুনাহ আছে? কথা কয় না কি রে? ওলি কারে কয় একটু লক্ষ্য করুন, ওলি আল্লাহ কারে কয়? ওলি আল্লাহর কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয়। সুবহানাল্লাহ। বল যার মুখে আল্লাহ কথা কই আল্লাহ কো তারে আমি ওলি কই। সুবহানাল্লাহ। কোন মুসা নবী কো বিষয় কি ডেকে ডারে আল্লাহর বলে গুনাহ আছে? আস্তে আস্তে কাছে গিয়া দে একটা পাগল বন্ধ কর, শিরিকে কথা বন্ধ কর, বেদাতি কথা নাইলে তোরে শেষ কর। মুসা নবীর জমক পাইয়া পাগলা গেল ঠান্ডা হইয়া, তোর পাহাড়ে গিয়া জিজ্ঞেস করে আল্লাহ তুমি কই? আল্লাহ কো আসি তো কস না কি হলো? আল্লাহ তুমি কই কই? আল্লাহ কো আমি তো আসি কস না তোর কি হলো? মুসা নবী প্রশ্ন করে তোমার কি গুনাহ আছে? আল্লাহ কো নাই। বালা কইরা কো নাই? আল্লাহ কো এ কথা পাইলি কই? গভীর জঙ্গলের ভিতরে এক পাগলে কই তোমার যত গুনাহ তার বলে আছে জানা, তো তুই কি করছত কো? এমন একটা ধমক দিছি এই জীবনে কইতো না। আল্লাহ কো কামড়া তো বালা করলি না, জোর কোন সোহ
সুবহানাল্লাহ, মুসা নবী কোথায় লিখি তুমি তার পক্ষে, আল্লাহ কো আমি তার পক্ষে ও না আবার বিপক্ষে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরে, চিনগা মানুষ ধরে মনরে, আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না, পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্দের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে, আরে তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মা রূপে বিরাজ করে, চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে মনরে, নবরঙ্গে ফুল পুতিয়া কই রঙে, নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটল ফুল আব্দুল্লাহ রে গোরে, চিনতে কইজন পারে তারে, চিনতে কইজন মনরে, আরে মায়া সুতে জাল বনিয়া প্রেমের ঘরে বাল যোগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগতে জোরে, সবুজ নিয়া দেখে না চাইয়া বলে পুরুষ নখে সবই মায়া, থাকবি যদি পুরুষ গয়া চলবে যে বিচারে কোন সহার, নারায় থাকবি নারায় রিসালাত, আল্লামা মাওলানা বুরহানুদ্দিন সিস্তি সাহেবের আগমন। ও বন্ধু পাগলা কো, আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ করে দাও ও হে রব্বানা, মুসা নবী কো ঘটনা কি হে কইল কি, আল্লাহর বলে গুনাহ আছে, আল্লাহর জিজ্ঞেস করলে আল্লাহ কো তুই কি করছ কো, এমন একটা ধমক দিছে এই জীবনে কইতো না, আল্লাহ কো কামড়া তো বালা করলি না, মুসা নবী কো তাইলে তুমিও কি তার পক্ষে, আল্লাহ কো আমি পক্ষে ও না আবার বিপক্ষে ও না, সুবহানাল্লাহ কো এইটা আবার কেমন কথা, মুসা নবী ও নবী ও নবী ও আমি তার পক্ষে ও না আবার বিপক্ষে ও না, কেন জানুনি বলে কেন, তুমি ছাত্র হইয়া আইলা মাদ্রাসায় 20 বছর লেখা পড়ার পরে হইলা তুমি উস্তাদ, কি কি উস্তাদ হইবার আগে কি, উস্তাদ হইবার আগে তুমি ছাত্র, যদি দাবি করো উস্তাদ তইলে সঠিক হবে না ভুল হবে, যখন তুমি উস্তাদ হয়ে গেছো তখন ছাত্র দাবি করলে তাও সঠিক হবে না ভুল হবে, মুসারে তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমি আল্লাহর আছে জানা, মাফ কইরে দাও ও হে রব্বানা, এভাবে কইতে কইতে গাইতে গাইতে তে হয়ে গেছে আমার, আমি হয়ে গেছি তার, তার জবানটা হয়ে গেছে আমি আল্লাহর জবান, এখন তে কো আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, আল্লাহ ভাই কই বট গাছের বট তলে গেলে বট পাওয়া যায়, ডালিম গাছের তলে গেলে ডালিম পাওয়া যায়, কমলা গাছের তমলা তলে গেলে কমলা পাওয়া যায়, বন্ধু বেল গাছের তলে গেলে বেল পাওয়া যায়, আম গাছের তলে গেলে আম পাওয়া যায়, বন্ধু কাঁঠাল গাছের তলে গেলে কাঁঠাল পাওয়া যায়, লিচু গাছের তলে গেলে লিচুই পাওয়া যায়, আল্লাহ কো আত্মা গইলাহি রুসিলা ওয়া কুন মা সাদিকিন, আমারে পাইতে হলে যাইতে হবে সাদিকিনদের মাধ্যমে, সাদিকিনের আমার হচ্ছে ওলি আল্লাহ, এই মর্মে আল্লাহর মহান ওলি জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি সাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই, আমি নিজে সুবহান যত শান সবই লই আমার, জোর কোন সুবহান, এই জায়গাতে আমি একটা শান গাই, মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ তো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ওইরা গেলাম রে সমুদায়, ছেড়ে দিলাম বক্তা স্টেজে বসাইয়া কথা বলা ঠিক না, প্রত্যেকটা রাত্রে প্রোগ্রাম, এখন প্রোগ্রামের সিজন না, তারপরও কন্টিনিউ প্রোগ্রাম, ঈদের পর থেকে এ পর্যন্ত একটা রাত্র ভালো করে বিছনা পিঠ লাগাইতে পারিনি, গত রাত্রে হবিগঞ্জ থেকে প্রোগ্রাম করে বাসায় এসেছি।